হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ আমরা এসেছি নদিয়া ডিস্ট্রিক্টের এমন একটা গ্রামে, এই গ্রামটার নাম সরাখরা। এই গ্রামে একটি পুকুর রয়েছে, যে পুকুরটিকে গ্রামের লোক ভুতুরে পুকুর নামে পরিচিত করেছে। সবাই জানে এটা ভুতুরে পুকুর, কারণটা কি আজ আমরা এসেছি সেটাই জানাবো। এই পুকুরে নাকি কোনো একটা জিনিস রয়েছে, যে জিনিসটা জ্যান্ত মাছ চিবিয়ে খায় খুবই কাঁচা অবস্থাতে। তাহলে সেই জিনিসটা কি? নিশ্চয় কোনো সাধারণ মানুষ বা কোনো কেউ কাঁচা মাছ চিবিয়ে খেতে পারে না। তাহলে আজকে আমরা দেখাবো সেই ভয়ঙ্কর দৃশ্যটি। এবং শুনেছি নাকি সেই পুকুরে আলো জ্বলে, আগুন জ্বলে, সেটা কেন জ্বলে সেটাই জানার জন্যে আমরা কভার করতে এসেছি। এখন বাজছে রাত 12টা, এই সময় এই পুকুরে কি ঘটে, এই পরিত্যক্ত পুকুরটাতে মানুষ কেন আসে না, কেন এখানে মাছ হয় না, সেটা জানার জন্য আমরা এসেছি আর আপনাদের দেখাবো। আপনারা আমাদের সাথে থাকবেন। ওকে, চলো আমরা শুরু। এটা সেই পুকুর, এই পুকুরটা এত বড় যে পুকুরে এদিক থেকে ওই দিকে কোনো নজর পর্যন্ত যাচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি এই পুকুরটা সত্যিই খুব বড়। এর যে বাঁধগুলি রয়েছে, এই বাঁধগুলি ভীষণ উঁচু উঁচু বাঁধ। দেখুন ভিউয়ার্স, এর এক সাইড থেকে আরেক সাইড দেখার কোনো আমরা কিছুই দেখতে পাচ্ছি না, কোথায় আরেকটা সাইড, এত বড় পুকুর, এত জোরে লাইটে ফোকাস দিচ্ছি তোমরা দেখা যাচ্ছে না। কিন্তু গ্রামের মানুষ কেন এই পুকুর থেকে মাছ তুলতে পারে না, কেন এই পুকুরে মাছটা হয় না, সেটা আমরা দেখব এবং আপনাদের দেখাবো। আমি একটা কথা শুনলাম মানুষের মুখে এখানে। হ্যাঁ হ্যাঁ, ওই যখন আসলাম তখন বলছিল যে মাছটা যদি জাল টাল টানে মাছ ধরার জন্য, এবং আমাদের মানাও করেছিল যে ওই পুকুরে অত রাত্রিবেলা যেও না, জাল টালে মাছ ধরে। এও শুনেছি কিন্তু পরে আর এই পুকুরে সারা জীবন জল থাকে কিন্তু এই পুকুরে শুকিয়ে যায়। এই পুকুরটা কি শুকনো? হ্যাঁ এটা শুকনো। হ্যাঁ এখানে নাকি এখানে কোনো জলই থাকে না নাকি? এই পুকুরটা তো, এই পুকুরে জল থাকে না তাই? প্রচুর মেশিন দিয়ে বা পাম দিয়ে জল ভরে তবু থাকে না। আচ্ছা একটু মইদুল, একটু নজর করে দেখো তো ওই দিকটা দেখা যায় কিনা। না দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। আমি একটা জিনিস ফলো করলাম, দেখা যাচ্ছে কিনা দেখো। না দেখা যাচ্ছে না। এই তোমরা কি কেউ দেখতে পাচ্ছ? ক্যামেরাম্যান ওই দিকটা কি দেখা যাচ্ছে? কিন্তু মাছ তো বলে পাচ্ছে না। আমি এটাই ভাবছি যে মাছ তো নড়ছে এখানে, মাছ তো খেলা খেলছে আস্তে জলের ভিতরে। কিন্তু আমি কিছু শব্দ শুনেছি, একটু খেয়াল করে দেখবে সাইড থেকে একটু কেমন যেন আসছে। বড় মাছ হতে পারে না তো? হ্যাঁ বড় মাছ। যার পুকুর তিনি কি বলছিলেন যেখানে কোনো বড় মাছ নেই? কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে মাছ থাকতে দেয় না, এমন কিছু রয়েছে যেখানে মাছ থাকতে দেয় না। তাহলে জলের উপর আগুন লাগে কি করে? সেই রহস্যটি তো আমরা ভেদ করবো আজকে। সম্ভব জলের উপর আগুন লাগে না? আরেকটা জিনিস চিন্তা করো, এই পুকুরটাতে কোনো জল নেই, অথচ এই পুকুরটা জলে জলে মানে তৈটম্বর, কেন এটা কারণ কি? আজ আমরা এখানে এটা দেখবো। হ্যাঁ কিন্তু আমি এটা মানতে পারলাম না যে জলে আগুন লাগে, সেটাই তো দেখবো আজকে কিভাবে সম্ভব। কিন্তু খুব সাবধানে পা ফেলবে, হ্যাঁ খুব সাবধানে, খুব ভয়াবহ আছে। ক্যামেরা আস্তে আস্তে এখান দিয়ে যেও না ভাই, যাবো আমি। হ্যাঁ সাইডে তো দেখবো, আস্তে আস্তে পানির সাইডে যেতে হবে না, পানির সাইডে এখন যেতেই হবে। এই তোমরা কি শুনতে পাওনি? ওইটা পানির সাইডে যেতেই হবে না, এই জলে আগুন ধরে, আগুন জ্বলে। এই এই পায়ের পাতাটা দেখো কত বড়, পায়ের পাতাটা কত বড় দেখো, সত্যি ভয়ঙ্কর। হ্যাঁ মনে হচ্ছে যেন সেই ইর পাতা, কি বলা হয় ওকে বলছি, এত বড় পায়ের পাতা। এই তুমি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, নামা যাবে না? না না আমি নামবো না, নিচে নামবো না, তুমি দাঁড়াও একটু দেখে নাও। অম দম দম ক্যামেরা কি আশ্চর্য ব্যাপার,
ঠিক বলেছিল আমার কাছে লাঠি রয়েছে, এই লাঠি রক্ত বার করতে পারে, এই লাঠি মানুষকে ঠিক করতে পারে। কি আছে ভাই? আমাকে টানছিল। কে কে টানছিল? ঠিক আছে ভাই, এখন ঠিক আছে। কে ঠিক আছে? কিছু কিছু ঠিক আছে, কিছু একটা সেই ছিল ভাই। দেখো ওটা কি তুমি জলের জীব হতে পারো, জলের মাছ খেতে পারো, কিন্তু তোমার কোন অধিকার আছে না আমার এই বন্ধুটাকে এইভাবে নষ্ট করা। দেখো ফের মাছ ধরতে থাকো, কিরম ধরে খাচ্ছে দেখো ভাই, কত কিরম মাছ ধরছে খাচ্ছে দেখো। আমি আমি আর ভাবতে পারছি না, আমি ভাবতে পারছি না, এখানে বসে থাকো না। ও কম কেন হচ্ছে? সরে সরে দাও তুই। ও ও ও ও ইকে টেনে নালে খেয়ে নেবে, কত খেয়ে নেবে? হ্যাঁ লিটন কো খেয়ে নেবে, জ্যান্ত মাছ, কাঁচা জ্যান্ত মাছ চিবে খাচ্ছে। এই একবার দেখো, একবার জলের ভিতরে যাচ্ছে, একবার এই তুই দাঁড়াতে, এই তোর কি হচ্ছে? কি বিপদের মতো পড়ে গেলাম ভাই, তুমি একটু কিছু বলো ভাই। মৈজল কি হচ্ছে ভাই? আমাকে টানছে, আমাকে টানছে ভাই। আমি ঠিক আছিস? মৈজল ঠিক আছিস? তুই ঠিক আছিস? কি হয়েছে? আমাকে টানছে, জোরে টানছে, খুব জোরে। তুই কেন প্রচন্ড? তুই ভাবছিস কেন ভাই? প্রচন্ড আমি আছে কানে, আমাকে টানছিল। হ্যাঁ আমাকে, আমাকে ভয় করছে, আমার খুব ভয় করছে, আমি কেন থাকবো না? এগুলো তো আলাদা আলাদা রূপ নিচ্ছে বারবার। চলে ও পানি দাও, ও দুটো দুটো রোদ ঘাটে আমি করবো না, এক আমি শেষ করে দেবো। চলে তুমি দাও, আমাকে ছেড়ে দাও। তুমি এখন ঠিক আছো কি সেটা বলো? ঠিক আছে, ও কিছু করতে পারবে না। এই পুকুরটাকে সারা জীবনের জন্য বন্দি করে রেখেছ, আমাকে আমাকে জলের মধ্যে সামিয়ে দেব। বলো কেন এসেছো এখানে? এই পুকুরটাকে কেন নষ্ট করছো? এই গ্রামের মানুষকে কেন ভয় দেখা? থাকতে পারবো না ভাই। কেন? এ খুবই ভয়ানক। কেন? কি করেছে গ্রামের মানুষ বলো? হ্যাঁ ও ডেঙ্গে আসছে, চলো 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 পালিয়ে যায়। এই চলো চলো, কেমনে মানছে? কেমনে চলছে? ডেঙ্গে রাস্তা চলো, উপর চলো, উপর চলো, উপর চলো, সম্ভব নয় এখানে, সম্ভব নয়। আমরা বলতে পারবো না। হ্যালো ভিউয়ার্স, যে বিভৎস, যে বিভৎস অবস্থা আমরা দেখেছি, এখানে থাকা আমাদের দ্বারাই আর সম্ভব নয়। আমাদের আমাদের সব সব কিছু শেষ হয়ে গেছে। আমাদের দুটো দুটো সাথীকে ও আকৃষ্ট করেছে। আমি যদি এখানে আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকি তাহলে হয়তো আমাকে ও নিজের শিকার বানিয়ে নেবে। আমি বলছি আজ আমরা আর পারছি না, আজ এই পর্যন্ত রাখছি। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার, লাইক, কমেন্টস করে আমাদের উৎসাহিত করবেন। থ্যাংক ইউ।